হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ফেস হোয়াইটিং ফোম তৈরি করে দেখাবো, যা আপনার ত্বক ফর্সা করার সাথে সাথে বলি রেখা দূর করে ত্বক করবে টান টান। তো চলুন শুরু করা যাক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে টাচ করুন। প্রথমে একটি ডিম নিন। এবার এটা ভেঙে নিতে হবে। খেয়াল রাখতে হবে কুসুম যেন না ভাঙে, কারণ ডিমের কুসুম দিয়ে এই ফোম তৈরি হবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যে বাটিতে এই ফোম তৈরি করবেন সেটা যেন কাচের হয়, কেননা প্লাস্টিক বা অন্য কোনো বাটিতে এই ফোম তৈরি করা যাবে না। এবার এতে 2 চামচ চিনি দিয়ে নাড়তে থাকুন। এতে একটু সময় লাগবে, আস্তে আস্তে দেখবেন ফোম হয়ে আসছে। ডিমের প্রোটিন কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা নানাভাবে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ডিমের সাদা অংশ ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে করে তোলে কোমল ও ফর্সা। চিনি ত্বক এক্সফোলিয়েট করে, ত্বকের মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল, নরম এবং ফর্সা করে তোলে। এবার এটি পুরোপুরি ফোম হয়ে গেছে। এখন এতে 1 চা চামচ টক দই দিয়ে মিশিয়ে নিন। টক দই ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বক দ্রুত উজ্জ্বল করে। টক দই যে কোনো ধরনের ইনফেকশন থেকে ত্বককে রক্ষা করে। এটি ত্বককে মসৃণ করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে। এবার এই ফোম আপনার ত্বকে লাগান। লাগানোর পর 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট পর আস্তে আস্তে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নিন। প্রথম ব্যবহারেই আপনি আপনার ত্বকের পরিবর্তন অনুভব করতে পারবেন। আপনার ত্বক এক সেট ফর্সা ও স্কিন টান টান হবে। ভালো ফল পেতে এটি সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। এই ফেস হোয়াইটিং ফোম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।